হ্যালো দোস্ত, তো নিশ্চয়ই আমি আপনারা আমার থাম্বনেলস দেখেই বুঝে নিয়েছেন যে আমি কি টপিকে ভিডিওটি বানাতে চলেছি। তো লেটস গো, স্টার্ট করা যাক। কোনো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা হচ্ছে। তো আপনাদেরকে কাইন্ড মাস্টার অ্যাপ্লিকেশানটি প্রথমে খুলে নিতে হবে। তো আমি আমার কাইন্ড মাস্টার অ্যাপ্লিকেশানটি খুলে নিচ্ছি। খোলার পর, কাইন্ড মাস্টার অ্যাপ্লিকেশানটি খোলার পর আপনাদেরকে যেটা করতে হবে, প্লাস বটনতে ক্লিক করতে হবে। আপনি যে প্রজেক্টটি বানাতে চান সেটি আপনি বানিয়ে নেবেন। তো আমি এইটাই বানাবো, 6.9টা। তো তারপরে আপনাকে দেখতে হবে যে মিডিয়া বলে যে অপশানটা আছে না, এখানে আপনারা ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আপনাদের সামনে কিছু এরকম ইন্টারফেস ওপেন হলো। তো হওয়ার পর আমি একটা সাপোজ একটি ভিডিও নিয়ে নেব, ঠিক আছে? তো আমি এই ভিডিওটি নিয়ে নিলাম। ওকে, নেওয়ার পরে এবার আপনাদেরকে বলবো কিভাবে আপনারা এডিট করবেন এটা থেকে। তো আমি এই ভিডিওটা চালানাম, ঠিক আছে? তো এটা থেকে আপনাদেরকে প্রথমে, আপনি হয়তো যদি কোনো ফোনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তো আপনাদেরকে সেটাও বলবো। তো আমি এটা ডিলিট করে দিলাম। তো আমি প্রথমে এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে না, ব্যাকগ্রাউন্ডটা আপনি একটা সিলেক্ট করে নেবেন। আমি একটা কালো রঙের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম। তো আমি এটা টেনে বড় করে দেবো, এইরকমভাবে টেনে বড় করে দেবেন, ঠিক আছে? করে দিলে আপনাদের সুবিধা হবে, আপনার যত লং ভিডিওটি হবে সেই রকম তার ভ্যালিডিটিটা এটা হবে। তার উপরে আপনাদেরকে আপনি যে ব্যাকগ্রাউন্ডটা দিতে চান, হয়তো আপনি গেমিং চ্যানেল খুলছেন, গেমিংয়ের ব্যাকগ্রাউন্ড দিবেন। তো আপনি অন্য চ্যানেল খুলছি, অন্য চ্যানেলের ব্যাকগ্রাউন্ডটা দেবেন। তো আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে দেখতে পাবেন মিডিয়া বলে একটা অপশান থাকবে, মিডিয়া। তো মিডিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে কিছু ইন্টারফেস ওপেন হবে। তো তারপরে আপনারা যেটা করবেন, আমি একটা এখান মধ্যে একটি ভিডিও একটা ছবি নিয়ে নিই। তো আমি এই ছবিটা নিয়ে নিচ্ছি। এই ছবিটা আপনারা টেনে এরকম বড় করে নেবেন। করার পর এই যে নিচে অপশানটা আছে না, এটা আপনারা ঠিক টেনে আবার সেম কোয়ালিটিতে বড় করে নেবেন। কাইন্ড মাস্টার হচ্ছে এমন একটি অ্যাপ্লিকেশান, বেস্ট অফ কাইন্ড মাস্টার। খুব এডিটিংয়ের জন্য, ভিডিও এডিটিংয়ের বেস্ট অপশান হচ্ছে কাইন্ড মাস্টার। তো দেখুন, এটা ঠিক এরকম হয়ে গেল এডিটিংটা। এবার আপনাদেরকে বলবো, যদি আপনারা এইবার যেই ভিডিওটি আপনারা দেবেন সেই ভিডিওটি আপনি এখানে আবার একটি সিলেক্ট করবেন। হয়তো আমি এটা সিলেক্ট করলাম, আমি একটা একটা ভিডিও এটা শেয়ার করলাম। ওকে, তো এই যে ভিডিওটা দেখুন, এই ভিডিওটা ঠিক এই রকম জায়গায় বুঝবে। আপনি যেই রকম ব্যাকগ্রাউন্ড দিতে চান সেই রকম কোয়ালিটিতে করতে পারেন, দেখুন, ঠিক আছে? এরকম আপনি ব্যাকগ্রাউন্ড যদি দিতে চান, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন। তারপরে আপনি যদি ক্রপ করতে চান, হয়তো ভিডিওটাই কাটবেন, তো দেখুন ক্রপ করতে পারবেন। দেখুন ভিডিওটা কীরকম ক্রপ করতে পারবেন, নানারকম অপশান আছে। তো ক্রপ অপশানটা হচ্ছে আপনি এখানে ভিডিওতে ক্লিক করবেন, দেখুন নিচে দেখুন ক্রপ পরে অপশান আছে, ক্রপিং। তো এটা থেকে করতে পারবেন। এবার আপনাদেরকে একটা ভালো জিনিস দেখাবো, যেটা হয়তো এটা আমি ভিডিওটা আমার হয়ে গেল। তো আমি চালাব। This is for you. Mauka milega to hum bata denge. To dekhun ami ei video tite apni hoyto ekta subscriber bar diben. Subscribe bar ta kirokom deben seta ami apnaderke bole debo. Prothome ami ekhan theke je media option ta ache na, media te click korben. To amar ekta subscriber video ami download kore dekhechi already. To ami video ti dekhun. এই যে ভিডিওটি সবুজ রঙের হয়ে আছে, এটা কিভাবে হাঁটাবেন আপনাদেরকে বলে দিচ্ছি। ক্রোমা কি বলে একটা অপশান আছে, ক্রোমা কি অপশানটি অন করবেন। ক্রোমা কি অপশানটা অন করার পর আপনার যেরকম সাইজ করা আছে আপনি সেটা করে নিতে পারেন। দেখুন, আমি তো আমার এটাই হচ্ছে বেস্ট। তো আমি এবার ফিরে যাব। তো দেখুন, এবার দেখুন, দেখছেন তো? আমি এটাকে এবার সরাবো এই দিকে, আমি পারলে বড় করতে পারে এক কোণে। তো আমি এবার এটাকে আমি এটা টেনে একটু বড় করে দিচ্ছি। তো দেখুন, এবার হয়ে গেল রেডি।
This is for you. मौका मिलेगा तो हम बता देंगे। होचे होए गेलो। तो एक टॉपिक टी वीडियो टी अपना दरे बनानो होए गेलो। তো এবার আপনাদেরকে বলবো যেটা বিসেক্স টপিকটি আমি এই ভিডিওটি ডিলিট করে দিচ্ছি, আমার কোনো প্রয়োজন নেই। এবার আপনাদেরকে বলবো যে একটা ফোনের উপরে যেই কভারটিতে ফটো অনেকে বসায় সেটি আপনি কীরকমভাবে বসাবেন সেটা আপনাদেরকে বলেছি। তো আমি আপনি একটা আপনার যে কোনো ক্রোম থেকে বা একটা ছবি ডাউনলোড করবেন, ছবিটা আমি ডাউনলোড করে রেখেছি অলরেডি, দেখুন আমার একটা ফোনের ছবি ডাউনলোড করা হয়ে গেছে। তো এটাকে আমি ক্রপ করে নিলাম, আমি এটা কোপ করে কেটে নেব। এইরকমভাবে অনেক ইউটিউবাররা ফোনে বসায় ফোনের ছবিদের উপর ভিডিও করে, দেখুন আমি করে নিলাম, করার পর ব্যাক করে নিলাম। এবার আমি এটাকে আর করে দিতে চাই, ঠিক আছে আমি এটা আর করে দিলাম, দেখুন এবার এটাকে আমি বড় করে দিলাম, বড় করে দিলাম, হয়ে গেল, খুবই সুন্দর লাগলো একটা ব্যাপার। তো আপনি যদি পারেন এটাকে ক্রপ করার পর এই যে এই অপশানটাকে অন করে না এটা হালকা করে একটু এরকম করে দেবেন, করার পর কী হয় দেখুন এটা আপনার কাছে ইন্টারফেসটা একটু ভালো আসে। তো দেখুন আমার ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা সেট হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডের ছবিটাও আমি অ্যান্ড। এইবার আপনি এই যে ছবিটা আছে এটা একটু বড়ো করে নেবেন, কারণ যাতে আপনি যতটা ভিডিও আপনার চাই ততটা করে নেবেন। তো হয়ে গেল, সমান সমান করে নিলাম। এবার আমি মিডিয়া অপশানে ক্লিক করার পর একটা আমি ভিডিও চয়েস করলাম, তো দেখুন আমি এই ভিডিওটি চয়েস করলাম, ঠিক আমি এই যে জায়গাটা আছে আপনি আপনি বসে দিতে পারেন। আমি এটা একটু ক্রপ করে নিই, দেখুন ক্রপ করে নিলাম, এবার আমি ঠিক বসাবো, দেখুন ঠিক এই রকম বসে গেল। এবার ব্যাক করে দেখুন আপনার ভিডিওটি কেউ বুঝতে। এবার আমি চালালাম, দেখুন ঠিক এইরকম ভাবে আপনি ঠিক এডিটটা করবেন, একদম বেস্ট এডিটিং। তো তারপরে আপনি এডিটিংটা হয়ে যাওয়ার পর আপনার যতটা ভিডিও এডিটিংটা করে নেবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে আমার সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি। তো এইরকমভাবে আপনারা তারপরে কি করবেন, এই যে উপরে যে বারটা আছে না এটি ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন আপনার কাছে এই ভিডিওটি চলবে। এবার এবার আপনাদেরকে যেটা করতে হবে যে শেয়ার অপশান আছে এই যে এটা আপনি ক্লিক করবেন। এই এই দেখুন এই HD 720 নিতে পারেন, HD 720টা নিলে 30টা রাখবেন, রেট 30 ফ্রেম রেট 30টা রাখবেন। আর FHD 1080 পিকচার কোয়ালিটিটা রাখার আপনারা পারলে রাখতে পারেন, আমরা যেটা আমি 720টাই করি এটাই বেস্ট, আপনারাও করবেন। তো এটা হাই করে দেবেন, ছবিটা ক্লিয়ার আসবে। তারপরে যে এখানে এক্সপোর্ট আছে না, এই যে এক্সপোর্ট অপশানে এটা আপনি ক্লিক করে দিলেন, তো আপনার ভিডিওটি এক্সপোর্ট হতে রাখলো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক করুন যদি ভালো লাগে, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। তো আজ পর্যন্ত এই পর্যন্ত, চলুন বাই, পরবর্তী ভিডিওটি আবার দেখা হচ্ছে।